হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 1:15। মিঠির এখনও স্নান হয়নি, ও আজকে স্কুল যায়নি, মানে ওর টুলকার আজকে আসবে না, সেই কারণেই আজকে পাঠানো হয়নি। ঘুমালো একটুখানি এই 12টা নাগাদ দিয়ে উঠে পড়েছে। ও এখন মিঠি স্নানে যাবে, আমার স্নান কমপ্লিট। চলো মিঠিকে শ্যাম্পু করবে মাথায় আজকে, আমি পুজোটা দিয়ে আসি। ফ্রেন্ডস, আজকে রান্না হয়েছে ভাত। এখানে একটু সকালে যে ভাত করা হয়েছিল সেই ভাত রয়ে গেছে, তা সেটাকেই বাটির মধ্যে রাখা হয়েছে। আর দুপুরে অল্প চাল, মানে আজকে রাতে খাবো না, সেই জন্য বেচকিতেই ভাত করা হয়েছে, টকের ডাল আম দিয়ে। আর হয়েছে মাগুর মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল। আর এখানে আছে উচ্ছে আলু সিদ্ধ। দেখো ফ্রেন্ডস, আমার ঘরের অবস্থা এরকম লন্ডভন্ড, এগুলো সব গোছাবো তারপর খাবো। মিঠি এখন ড্রয়িং করতে বসছে, গ্যাসটার সব মোছা কমপ্লিট, এখানে পরিষ্কার হয়ে গেছে ওভেন টোভেন। এখানে একটু শশা কেটে রেখেছি, বাবাকে দিয়েছিলাম, একটুকরো খেয়েছে, আর মিঠি খাবে, আমি খাবো। দেখো ফ্রেন্ডস, এখন বাজে 4:15, মিঠি বসে গেছে মেকআপ করতে। আজকে আমাদের যে বিয়েবাড়িতে গিয়েছিলাম আজকে রিসেপশন আছে, তো বেরোতে হবে, আমরা 6টার মধ্যেই বেরোবো, সেই কারণে মিঠি বসে গেছে। ও বললো মা আগে আমি করে নিই। হ্যাঁ তুই কর, নাহলে ড্রেসিং টেবিলে, একটা ড্রেসিং টেবিলে তো দুজনে মিলে হয় না একসাথে, তো সেই জন্য কী কী করেছিস আগে? মুখ ক্লিন করে এসে প্রাইমার দিয়েছে মুখে, তারপর তার আগে প্রাইমার দেওয়ার আগে টোনারটা প্রাইমার দিয়েছে। ও ফার্স্ট একটু টোনার দিয়ে নিয়েছে, স্কিন টোনার, মানে স্কিন টোনার বলতে গোলাপ জল দিয়েছে, ও গোলাপ জল দিয়েছে, তারপর প্রাইমার, তারপর ফাউন্ডেশন দিয়েছে। এই যে এখানে ফাউন্ডেশন রয়েছে, ফাউন্ডেশন দিয়েছে, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছে, এই দেখো ব্লেন্ডার, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছে, করে এখন মেকআপ চলছে। আইশ্যাডো দেয়া হয়নি এখনও, লাইনারও দেয়া হয়নি। আচ্ছা মেকআপ পর্ব চলছে ওর, এটা ও মেকআপ ব্রাশ দিয়ে মেকআপ করছে। টাকা, আচ্ছা ওর লাইনার কাজল এগুলো বের করে দিইনি আমি, আমি এখনও রেডি হওয়া স্টার্ট করিনি, করব। দেখো আমি এখন স্টার্টই করিনি মেকআপ করা, ও করে নি, ও হয়ে যাবে 10 মিনিট 10 সেকেন্ডের মধ্যেই, আমি 4:30-এর মধ্যে বসে পড়বো করতে। চলো তোমাদের সাথে মেকআপ করতে করতে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমার চুল গলা কমপ্লিট, কেমন হয়েছে আজকের খোপাটা? ওই আগের দিন যে দিদি আমাকে বেঁধে দিয়েছিল ওই বেঁধে দিয়েছে, এবার মেকআপ করব। মুখটা একটু বরফ ঘষে আসলাম, তো দেখো সামনেটা সেটিংটা আমি করে দিয়েছি ওকে, আর পিছনটাও করে দিয়েছে। আর সকালে গোলাপ নিয়ে এসেছিলাম, তো আজকে গোলাপ দিয়েই বললো, আগের দিন তো ফুল আনা হয়নি, তা আজকে বললো গোলাপ, বলেছিলো যে আমি বললাম আজকে গোলাপ দেবো, তা বললো ঠিক আছে নিয়ে এসো, তো ওই জন্য গোলাপ নিয়ে এসেছি। তো আমার তো ভালোই লাগছে, বেশ সুন্দর করেই করে দিয়েছে। আমরা যাই হোক, আমরা মোটামুটি আমার চুল কোঁকড়ানো যেটুকুনি করে দিয়েছে চুল আটকে সেটুকুনিই ভালো, তো কোনো প্রফেশনাল কিছু ইয়ে না, জাস্ট পাশে দিদি পারে একটু খোপা টোপা করতে তাই করে দিয়েছে। এবার এখন আমি মেকআপে বসবো, তো কিছুটা মেকআপ করে নিই তারপর তোমাদের সাথে আমার শেয়ার করছি। মিঠির মেকআপ একদম টোটালি কমপ্লিট, ও এবার ড্রেস আপ করবে, এবার আমি করে নিই। টাইম প্রায় 5:30 বাজতে যায় আর একদম হাতে টাইম নেই। দেখো ফার্স্টে আমি প্রাইমার দিচ্ছি, মানে মেকআপ করার আগে মুখটাকে তো বরফ দিয়ে ঘষে নিয়েছি, তারপর একটুখানি টোনার লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার মুখে আমি প্রাইমার লাগাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি হাত দিয়েই প্রাইমারটাকে মুখের মধ্যে ফার্স্টে ভালো করে কষিয়ে নিচ্ছে।
আমরা ঘরের হাউসওয়াইফ, আমাদের অত ব্রাশ ট্রাশ লাগে না, হাতই সব কিছুর একদম, এই আঙুলগুলোই সব কিছুর জন্য একদম এক্সপার্ট। দেখো ক্লোজে দেখাচ্ছি, প্রাইমারটা কিন্তু খুব ভালো করে মুখের মধ্যে বসে গেছে। ওরে বাবা, এখানে আমার একটা কি যাকে যা হয়েছে হয়েছে, এখন বলো, এখন আর অত কিছু দেখার টাইম নেই। এরপর একটুখানি মুখটা একটুখানি টান টান হয়ে যাক, তারপর এরপর আমি ফাউন্ডেশন লাগাবো। তো দেখো, এরপর আমি ফাউন্ডেশনটা মুখের মধ্যে ডট 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 করে লাগিয়ে নিচ্ছি। পুরো মুখেই আমি এরমভাবে ডট ডট করে ফাউন্ডেশনটা গলায়ও একটু দিতে হবে, কারণ মেকআপটা কিন্তু কোনো সময় শুধু মুখের জন্য নয়, যে পার্টগুলো আমাদের এক্সপোর্ট থাকে সেই পার্টেও কিন্তু মেকআপটা করতে হয়। এবার ব্লেন্ডার, এই যে ব্লেন্ডারটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি, ব্লেন্ডারের সাহায্যে পুরো মুখে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখো এইভাবে পুরো মুখে আমি ফাউন্ডেশনটা কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে, মানে সুন্দর করে বলতে খুব ভালোভাবে, কোথাও যেন একটু কম বেশি না থাকে, তাহলেই কিন্তু সেটা মুখের মধ্যে ফুটে উঠবে। তো সেই কারণে বেশি চেপে চেপে না, খুব হালকা হাতে জিনিসটাকে ব্লেন্ড করে দিতে হবে। ব্লেন্ড করা মানে এই নয় যে এটাকে দিয়ে আমি একদম মুখের মধ্যে ঝামা ঘষার মতো ঘষলাম, খুব হালকা হাতে এটাকে ব্লেন্ড করতে হবে। তো দেখো এইভাবে থুপে 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 পুরো মুখে, তারপর গলায় মেকআপটা আমি খুব সুন্দর করে দেখো আমার কিন্তু সব জায়গায় মেকআপ একদম টোটালি ব্লেন্ড হয়ে গেছে, কোনো জায়গায় একটুও কম বেশি নেই। এই ব্যাপারটাকে খুব মাথায় রাখতে হবে যে ফাউন্ডেশন দিলেই হলো না, সেটাকে কিন্তু খুব ভালোভাবে থুপে থুপে পুরো মুখে বসিয়ে দিতে হবে। মেকআপ যত বসবে তত বেশি সেটা লং লাস্টিং করবে, আর এমনি যেহেতু গরমকাল সুতরাং মেকআপ গলে যাওয়ার একটা ব্যাপার থেকেই থাকে। এটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, তো দেখো ফাউন্ডেশনের পর আমি দিচ্ছি ট্রান্সলুট পাউডার। বাস বেশি না, খুব হালকা মেকআপই আমি করি। ফ্রেন্ডস দেখো এবার আমি আই মেকআপ করছি। ফার্স্টে আমি আই শ্যাডোটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে নিচ্ছি, আই শ্যাডো লাগিয়ে নিচ্ছি। খুব ডার্ক আই শ্যাডো আমি ইউজ করি না, শুধু খেয়াল রাখতে হবে দুটো চোখে যেন আই শ্যাডোটা ঠিকঠাক হয়, মানে একটা বেশি একটা ডিপ একটা লাইট এই ব্যাপারটা যেন না থাকে। মেকআপ তুমি যাই করো কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলোকে একটুখানি খেয়াল রাখতে হয়। ওকে, এরপর দেবো লাইনার। যে কালারের শাড়ি পরবো
সেই ম্যাচিং করেই আই শ্যাডোটা দিয়েছি। মিঠি ড্রেস আপ হয়ে গেছে, কেমন লাগছে মিঠিকে? চুলটা এখনও ব্রাশ হয়নি, আর কি বাকি আছে, লিপস্টিক দেয়া, হাইলাইটার দেয়া হয়ে গেছে। তো তো আমি এবার লাইনারটা দিচ্ছি, দেয়া প্রায় হয়েই এসছে। এটাকে আর তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক দিন মানে এখন অত তো প্র্যাকটিস নেই, খুব টাইম লাগছে লাইনার দিতে। তো যাই হোক, মোটামুটি হয়েছে, এবার কাজলটা পরে নেব। দেখো এবার কাজলটা পরে নিচ্ছি, আমি ল্যাকমির আইকনিক কাজলটা ইউজ করি। এবার দেবো মাস্কারা। তো দেখো আমার মেকআপ প্রায় কমপ্লিট, মাস্কারাও দেওয়া হয়ে গেছে, শুধু টিপ পরা লিপস্টিকটা দেওয়া বাকি আছে। তো আগে আমি শাড়িটা পরে নিই, তারপর ব্লাশার দিয়ে নিচ্ছি। হাইলাইটারটা লাস্টে দেব। দেখো ফ্রেন্ডস, আমার শাড়ি অর্নামেন্টস পরা কমপ্লিট, এবার একটু হাইলাইটারটা দিয়ে নিচ্ছি। এবার লিপস্টিক দেব, দিয়ে মেকআপ ফিক্সারটা দিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, আমরা রেডি একদম রিসেপশনে যাওয়ার জন্য। দেখো মিঠি ড্রেস আপ করেছে, আর এই আমার শাড়ি সিল্ক পরেছি আমি। দেখো আমি ইকট সিল্কটা পরেছি, চলো এবার আমাদের সাথে এবার বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ওদের এখন
তো ফ্রেন্ডস দেখো প্রায় 11টা বাজতে যায়, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। বিয়েবাড়ি রিসেপশান খুব মজা হলো, খুব আনন্দ হলো, সবার সাথে দেখা হলো, খুব মজা করেই কাটলো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে। তোমরা সকলেই খুব ভালো থেকো। তো ফ্রেন্ডস গুড নাইট, টাটা।